বড় বড় ক্যাফে রেস্টুরেন্ট তো অনেক হলো, তো আজকে ভাবলাম একটু স্ট্রিট ফুড ট্রাই করা যাক। তো স্ট্রিট ফুড বলতেই মনে পড়লো পরোটার কথা। চলে এসেছি এখন পরোটার দোকানে। বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তো বসে পড়েছি খেতে, এবার খাবার আসছে। Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your চলে এসেছে খাবার, পরোটা আর আলুর দম। আর এখানে দু রকমের চাটনি দিয়েছে, তো এটাই এবার আসল টাইম, টেস্ট করে দেখা যাক। সব পরোটা গরম, আলুর দম গরম, অ্যামেজিং। কেমন লাগছে আকাশ? আকাশ শুধু চাটনিটা দিয়ে খাচ্ছে। চাটনিটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক, পরোটা উইথ ডবল চাটনি। মেবি আমি সত্যি করে বলছি, তোমরা যা দেখছো ভিডিওটা একবার আসো খেয়ে দেখো। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি একটু পরে খাওয়া দাওয়ার পরে, তোমাদের ভালো লাগবে সত্যি। এটা কোনো পেড রিভিউ নয়, এটা আমার জেনুইন রিভিউ। আসতেই পারো, খেতেই পারো। বহুত অ্যামেজিং, বহুত অ্যামেজিং। এই তুই একটা চ্যানেল খুলতে পারিস, আমি খুলে দিচ্ছি তোকে। ব্লগ কর, আমার সাথে কর, ফেমাস হবি। এমন ভাবে বলছি মানে আমি তো একবার বিরাট ফেমাস, একবারে হাই ফাই সাবস্ক্রাইবার হয়ে গেছে। বুঝতে পারছো না আমি এইখানে তাকাবো না এখানে তাকাবো। আমাকে মানে এতক্ষণ ধরে বললো আমাকে চেনে, আমি খুব ভালো ব্লগ করি, খুব সুন্দর বললো, লাস্টে বেলা জিজ্ঞেস করছে আমার নাম কি, মানে এটা কি ধরনের ফেমাস গাই। দেবনাথ চৌধুরী সার্চ কর, পেয়ে যাবি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি না, সাবস্ক্রাইব করলে মারবো। টিকটক তো মানে ভালো পড়া খেতে আসবেন সবাই। আজকে পড়ায় দুধ নিয়ে আজকে ডিম নিয়ে। এটা বাংলা থেকে হিন্দি কেন হয়ে গেল? বাংলা থেকে হিন্দি তো বলবো তবে না ফেমাস হবো। আচ্ছা তবে ফেমাস হবো, ঠিক আছে। খেয়ে দে চল যান, এখানে হাতটা ধুলবেন। মানে খেয়ে দিয়ে চল যান, খেয়ে দিয়ে চল যান, এখানে হাতটা ধুয়ে নেবেন বলছে। খেয়ে দিয়ে চল যান, এখানে হাতটা ধুয়ে নেবেন। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, গ্র্যান্ড প্যারাডাইস। তো গ্র্যান্ড প্যারাডাইসের একদম সামনেই আছে, তোমরা গ্র্যান্ড প্যারাডাইস বা অজন্তার এখানে এলেই সামনেই দেখতে পাবে। টেস্টটা এখানে সত্যি জাস্ট দারুণ, কারণ পরোটা স্ট্রিট ফুডের মধ্যে এখানে আমার বেস্ট পরোটা লাগলো রামপুরহাটের। তো যাই হোক, চা বিস্কুট সবই পাবে। আর সন্ধ্যেবেলায় আর কী কী পাওয়া যায়? আপাতত এখন নেই, বাট কোনো অকেশানে সন্ধ্যেবেলাতে অনেক কিছু হয়। তো আসো খাও, খেয়ে আমাকে কমেন্টে বলো যে তোমরা এখানে যা খেয়েছো তাদের কেমন লেগেছে। খাওয়া দাওয়া শেষ, তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে এবার কিছু কথা শেয়ার করি। সত্যি বলতে ওদের বিহেভিয়ারটা যে সেরা ছিল, আর খাবারটাও খুব সুন্দর ছিল। তো তোমরা যাও খাও, কমেন্টে জানাও যে আর এরকম কী কী ভিডিও দেখতে চাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। কনসিস্টেন্ট হয়ে গিয়েছি আমি, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি। কী করছো তোমরা, করো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, টেক কেয়ার।